বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী সারা দেশেই দিবসটি সরকারি বেসরকারি উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এবারও যেন তার ব্যতিক্রম নয় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী দিনটি সারা দেশেই জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করা হয় রামকৃষ্ণ মিশন আগরতলা শাখার উদ্যোগে এবং রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর তথ্য ও সংস্কৃতি দপ্তর আগরতলা পৌর নিগম বিবেক উদ্যান সংরক্ষণ সমিতি ও বিবেকানন্দ যুব মহামণ্ডলের সহযোগিতায় মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বিবেক উদ্যানে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বর্মা দেববর্মা এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা রামকৃষ্ণ মিশন আগরতলা শাখার সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ প্রমুখ ছিলেন শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশ নিয়ে এদিন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মা জানান স্বামীজি বলেছিলেন সমাজকে সমৃদ্ধ করার জন্য সবাইকে কাজ করতে হবে এদেশের গর্ব করার জন্য যদি কিছু থাকে তবে তিনি হলেন স্বামী বিবেকানন্দ হবে মন সেটাই উনি বলেছিলেন এন্ড যুবকদেরকে বলেছিলেন কাজ করো ভারতবর্ষের জন্য পৃথিবীর জন্য কাজ করো সমাজের জন্য কাজ করো মানব কল্যাণের জন্য কাজ করো সেটাই ওনার মেসেজ রিপোর্ট সার্চ ইন্ডিয়া